আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন, আপনাদের সবাইকে স্বাগতম এখনকার ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি মিলন আহমেদ। আজ 13 অক্টোবর 2021, ওমানের সর্বশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানিয়ে দেব। সবাইকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। ওমানে পবিত্র ঈদে মিলাদুন্নবী 19 অক্টোবর। ওমানের নাগরিকের চাহিদা নিশ্চিত করতে কাজ করছে ওমান সরকার। ওমানে ভয়াবহ সাইক্লোনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে চট্টগ্রাম সমিতি। ওমান এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে আগামী 19 অক্টোবর। এই উপলক্ষে ওমানে 19 অক্টোবর একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়, তবে সাপ্তাহিক ছুটি সহ মোট 3 দিন সরকারি ছুটি ঘোষণা করেছে আমিরাত সরকার। আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার পরিবর্তে বৃহস্পতিবার 21 অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করে। সেই হিসেবে আগামী 21 অক্টোবর বৃহস্পতিবার থেকে 23 অক্টোবর রোববার পর্যন্ত 3 দিনের ছুটি থাকবে। দিনটি উপলক্ষে আগামী সোমবার 28 অক্টোবর, 18 অক্টোবর দিবাগত রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো ওমানসহ মধ্যপ্রাচ্যের ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্য লাভের আশায় মিলাদ মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন, অনেকে রোজাও রাখবেন। প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটি সংগঠনগুলো সোমবার 18 অক্টোবর দিবাগত রাত থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবে। ঘূর্ণিঝড় শাহিনে ক্ষতিগ্রস্ত নাগরিক ও প্রবাসীদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে, সকল নাগরিকের মৌলিক চাহিদা নিশ্চিত করতে দেশটির সরকার বদ্ধপরিকর। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সকল নাগরিকের উদ্দেশ্যে গতকাল দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারেক একটি রাজকীয় বক্তব্য দেন। বক্তব্যে তিনি যেটি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বিশেষ করে উত্তর ও দক্ষিণ আলবাতিনা প্রদেশে ঘূর্ণিঝড় শাহিনের কারণে নাগরিক ও প্রবাসীদের অনেক ঘরবাড়ি, নিজস্ব সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দেশটিতে দুটি অবকাঠামো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় শুরু থেকেই আমরা প্রতি মুহূর্তেই ক্ষতিগ্রস্তদের মোকাবেলার তৈরি ছিলাম। সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি ওমানকে সুরক্ষিত রেখেছেন এবং নাগরিক ও বাসিন্দাদের বিভিন্ন ক্ষতি থেকে রক্ষা করেছেন। দেশের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সকল স্বেচ্ছাসেবীর পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। যুগে যুগে এই জাতির আত্মত্যাগ ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। ওমানের নাগরিকদের নিরাপত্তা প্রদানে সর্বশক্তিমান আল্লাহর প্রশংসা করি এবং যার এই প্রতিকূল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রতি ওমান সরকার কৃতজ্ঞ। আমরা আশা করি ভবিষ্যতেও আমরা সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব। ইতিমধ্যেই আমরা জনজীবনে স্বাভাবিকতায় ফিরে আনার জন্য এবং ক্ষতিগ্রস্তদের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছি। আশা করি খুব দ্রুত আমরা অবকাঠামো ক্ষয়ক্ষতি পুনর্নির্মাণ করতে সক্ষম হব। এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলি দেশের সকল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ শুরু করেছে। দেশটির প্রতিটি অংশে নাগরিকদের সেবা নিশ্চিত করতে আমরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করব। মন্ত্রিপরিষদ এই লক্ষ্যে অর্জন করে যাচ্ছে। ঘূর্ণিঝড় শাহিনে পরবর্তী ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো উন্নয়নের জন্য মন্ত্রী পর্যায়ের কমিটি তৈরি করা হয়। এই কমিটি নাগরিকদের বাড়িঘর ও সম্পত্তির ক্ষয়ক্ষতি মূল্যায়ন করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সহায়তা প্রদান করবে। সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলিকে এই নতুন কমিটির সকল কাজকে সহজরত করার সহযোগিতা করবে। কমিটির সকল কাজ আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আসবে এবং আমরা কাজের অগ্রগতি মূল্যায়ন করব। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নাগরিকদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে এরই মধ্যে একটি জাতীয় তহবিল NFI প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। একই সাথে বিশ্বের বিভিন্ন বন্ধুরাষ্ট্রের নেতাদের সংহতি ও সহানুভূতি প্রকাশে আমরা কৃতজ্ঞ জানাচ্ছি। আমাদের দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের যারা আমাদের এই সংকট মোকাবেলায় এগিয়ে এসেছেন তাদের কৃতজ্ঞতা জানাই। পরিস্থিতি মোকাবেলায় তাদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা জরুরি ব্যবস্থাপনা, জাতীয় কমিশন, আমাদের সশস্ত্র বাহিনী, রয়্যাল ওমান পুলিশ, নিরাপত্তা পরিষেবা, নাগরিক, বাসিন্দা, আশ্রয় ও ত্রাণ সেক্টর, সহায়তা পরিষেবা এবং বেসরকারি খাতের বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাই। ক্ষতিগ্রস্ত ওমান প্রবাসীদের পাশে চট্টগ্রাম সমিতি। গত 3 অক্টোবর উপসাগরীয় দেশ ওমানে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় শাহিন। এর প্রভাবে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন 13 জন, যার মধ্যে 6 জন বাংলাদেশিও রয়েছেন।
এতে দেশটির প্রায় লণ্ডভণ্ড হয়ে যায়। 70 বছরের ইতিহাসে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে মরুর এই দেশ ওমান। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাতে আলবাতিনা অঞ্চলের সোহার, খাবুরা, সামাহ বেশ কয়েকটি শহরে ভয়াবহ বন্যা দেখা দেয়, যা দেশটির গত 70 বছরের ইতিহাসে এমন বন্যা দেখেনি কেউ আগে। ঘূর্ণিঝড় ও বন্যায় চরম ক্ষতির মুখে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। বিদ্যুৎ, পানি ও গ্যাসের সময় সংকট সহ চরম খাদ্য সংকটে টানা এক সপ্তাহ যাবৎ মানবতর জীবনযাপন কাটাচ্ছেন তারা। এ অবস্থায় অসহায় প্রবাসীদের পাশে এসে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সমিতি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আল সুইক, আল বিদিয়া, আল কাবুরা, আল খাদারা, আল কাসবিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ালেন মানবতর এই সংগঠনটি। গতকাল 11ই অক্টোবর ওমানের রাজধানী মাস্কাট থেকে 30টি গাড়ি বহন নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যান চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপির নেতৃত্বে একটি দল। এই দলে ছিলেন সমিতির সাধারণ সদস্য 60 জন, যারা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ এরকম দ্রব্যসহ 7 কেজি ওজনের একটি করে প্যাকেট প্রদান করেন। চট্টগ্রাম সমিতির এই সহায়তা পান প্রায় 1000 প্রবাসী বাংলাদেশি। সংগঠনটির পক্ষ থেকে এমন সহায়তা পেয়ে আনন্দে ছড়িয়ে পড়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। চরম দুর্দিনে খাদ্য সহায়তা দেওয়ার জন্য সমিতিকে ধন্যবাদ জানান প্রবাসীদের পক্ষ থেকে। এই মানবিক কাজে আর্থিক সহযোগিতার জন্য প্রবাসী ব্যবসায়ী তহিদুল ইসলাম সিআইপি সহ অন্যান্যদের ধন্যবাদ জান সভাপতি ইয়াসিন চৌধুরী। একই সাথে চট্টগ্রাম সভাপতি ওমান সকল সদস্যের প্রতি তাদের কৃতজ্ঞতা, পরিশ্রম ও আর্থিক অনুদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন। এই ছিল এখন পর্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট। সকলকেই অনুরোধ করব, অবশ্যই বিশ্বাস রাখতে হবে, ইনশাআল্লাহ এই বিপদ থেকে একদিন না একদিন সকল প্রবাসী ভাইরাই মুক্তি পাবে। এখন পর্যন্ত যে সকল প্রবাসী ভাইরা সাইক্লোন শাহিনের আঘাতে মৃত্যুবরণ করছেন, আল্লাহ তালা সবাইকে যেন কবুল করে নেন এই প্রার্থনা সবাই করবেন। পাশাপাশি যে যেখানে থাকবেন, আপনার আশেপাশে যদি কোনো অসহায় প্রবাসী ভাই থাকে, অবশ্যই তাকে সাহায্য করার চেষ্টা করবেন। কারণ প্রবাসের মাটিতে একজন প্রবাসীর অভিভাবক, বন্ধু, আত্মীয় বা আপনজন যদি কেউ থাকে, সেটাই হচ্ছে পাশে থাকা আর একজন প্রবাসী। তাই সকলকে অনুরোধ করব, প্রবাস জীবনের দুঃখ ভুলে, প্রবাস জীবনের কষ্ট ভুলে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।